তো দেখো গাইস, এটা আমরা ছোট চিংড়ি মাছ দিয়ে বানানো হবে। তো চিংড়ি আগে কচু ফুলটারে কাটা হচ্ছে, দেখো কিভাবে কাটে এটাও তোমরা দেখে নাও। তো গাইস, চিংড়ি মাছ দিয়ে কচু আমি বানাচ্ছি, কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ। তো কচুর ফুলটাকে আগে কাটা হচ্ছে, তারপরে বয়েল করা হবে, বয়েল করা হবে, তারপরে মশলা দেওয়া হবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর চিংড়ি মাছটি ভেজে নেব আগে হলদি লবণ দিয়ে। তো গাইস দেখো কচুর ফুল, কে কে খেয়েছো জানি না, কিন্তু আমাদের খুব ভালো লাগে এই যে ফুলটা। সব দিবা? এই যে গাইস দেখো কচুর ফুল, এটা খেতে খুব টেস্ট হয়। কোথায় যাচ্ছে, কোথায়? হাই গাইস, হ্যাঁ হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে। হ্যাঁ, ও গন্ধ বেরিয়েছে, হ্যাঁ স্মেল দেখছো, গন্ধ। হাই গাইস, মা, মামি, বিভার আর আমি যাচ্ছি ঘুরতে, মা আসছে আমাদের ঘরে। তো দেখো আমরা এখন টপটপে বসে আছি, আমরা যাচ্ছি পিজি কলোনি গাইস, তো কাকিমণির ঘরে। চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করি, আর এখন বাজে পুরা 5টা। বিভান কি খুশি দদনকে পেয়ে, এরকম করতে করতে আমার এখন আজকে আমার রেডি হওয়াটা, আমি ড্রেসআপটা চেঞ্জ করলাম এতদিন পর। এই যে দেখো এখানে আমাদের দুর্গাপূজা হয় মালিগাঁও, তো এখানে আসি আমরা, এই মাই মন্দির এখানে মালিগাঁও। গাইস দেখো আমরা আসছি কাকিমণির ঘরে, আর দেখো কত সুন্দর সুন্দর গাছ, কাকিমণির খুব শখ গাছে। তো দেখো তো সব দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গাইস কি সুন্দর পুরো ঘরে, মানে বাগানে বাগান। তো দেখো এই যে গাছগুলো দেখো কত শখ করে কাকিমণি লাগায়, তো আমিও বলছি নিয়ে যাব আমাদের কোয়ার্টারে। তো দেখো গাইস কি সুন্দর সুন্দর গাছ, দেখো এদিকে দেখো গাইস সব ফুল গাছ, দেখো কত বাগানে বাগান লাগিয়েছে। দেখো এই গাছটা আমার খুব ভালো লাগছে, হ্যাঁ দেখো কি সুন্দর, জায়গা নেই ঘরে আর এত বাগান, কি সুন্দর লাগছে গাছটা। হ্যাঁ, হাই গাইস, হাই গাইস, আমাদের কাকিমণির ঘরে আসছে, দেখো বাগানে বাগান, এদিকেও দেখো এই যে লাল ফুল গাছ, এই যে আমাদের ঘরেও হয়েছে গাছটা, কত ফুল ধরেছে, বা এটা কী ফুল গাছ দেখো গাইস, দেখো গাইস গাইস দেখো গাছে গাছ, এখানে অনেক সুন্দর কাকিমণির ফুল গাছে অনেক শখ। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ, এদিকেও দেখো গাইস। চলো আমরা যাই ভিতরে একটু কথা বলি। তো গাইস মা ওরা সবাই কথা বলতেছে, তো আমি গাছগুলো দেখতে আসছি, দেখো কি সুন্দর সুন্দর গাছ, এর দেখো দেখো কি সুন্দর ইলিশ মাছ, বাবু ভাটটা নাও, ঝুল নাড়ি একাকার হয়ে যাবো, আলগায় ধরতেছি না। গাইস দেখো কি সুন্দর ইলিশ মাছ ভাপা হয়েছে, এর দেখো কি সুন্দর হয়েছে, দেখো ইঞ্জেকশন দিতে যাচ্ছো তুমি। তো আমরা টমটমে উঠে গেছি, আমরা যাচ্ছি পাণ্ডু মাসি শাশুড়ির ঘরে, মাকে নিয়ে মামি শাশুড়িকে নিয়ে সবাই মিলে টমটম করে যাচ্ছি, ব্রিজের ওই পার হতে হবে। তো চলো, বিভান অনেক খুশি, আমিও খুশি, আমার বর ইভিনিং ডিউটি, তো আমি আর মামি প্রত্যেক শনি রবিবারে আমরা বেরিয়ে হয়ে যাই, মানে কোথায় যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকি, যে আজকে কোথায় যাবো, কালকে কোথায় যাবো, ম্যাচ হয়ে গাইস। দেখো শ্রাবণ মাসে চুড়িটা পড়েছি, আজকে কি জানি না শনিবার, জয়া বচন মাসা। তো গাইস পাণ্ডু যাওয়ার সময় আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, রাস্তাঘাটটা। তো এটা কী করলাম, মোবাইলে ক্যাপচার করে নিলাম,
এদিকে মা মামি আর টমটমে যারা যারা বসেছে ওরা সবে কথায় ব্যস্ত হয়ে গেছে, গল্প করছে। এদিকে আমি কি করছি, মোবাইল দিয়ে ক্যামেরাটা মানে ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তো তোমাদেরকে দেখালাম পাণ্ডু, রাস্তাঘাট, সব কিছু। আর বিভান দেখো টমটমে উঠে অনেক খুশি, ও ঘুরতে আর টমটম চলতে এত ভালোবাসে, আর মামি মা সবাই কথা বলায় ব্যস্ত। তো এদিকে আমি কি করলাম, বিভানের সাথে একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম টমটমে। তো চলো এখন দেখতে থাকো আমি কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো একটা লাইক করে দিও। হাই গাইস, তো আমরা চলে আসলাম মাসি শাশুড়ির ঘরে। তো দেখো কি সুন্দর মা মনসার মূর্তি, দেখতে খুব ভালো লাগে, ভক্তি লাগে মা। আর সবাই দেখে প্রণাম করে নাও। হাই গাইস, তো এটা হলো ব্রহ্মপুত্র নদী। তো এখানে মা মামি বিভা সবাই দেখছে। দেখো এই যে আমাদের ঘরের সামনে মানে বান্ডুতে দেখা যায় ব্রহ্মপুত্র নদী। তো এটা আমার মাসির ঘরের পিছনের নদীটা। তো দেখো আমরা সবাই দেখছি গাইস, সবাই বসে আছে, এখানে অনেক লোক আসে মাসি শাশুড়ি কাকা শ্বশুরের কাছে। হাই গাইস, তো দেখো আমরা চলে আসলাম, ব্যাক করলাম। তো এখানে মা আর বিভান এ সিটে বসেছে, তো মাকে নিয়ে বহুত ঘোরাঘুরি করা হলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম চারালি। তো এখন আমরা ঘরে চলে যাব, মামি ওদিকে চলে যাবে, তো আমাদের ঘোরা ওরা সব কিছু হয়। আর এখন মামি আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে নিজের ঘরে, আমাদের ঘোরা হয়ে গেল। তো দেখো এটা পাণ্ডুতে মা দুর্গা মন্দির, এখানে আসি আমরা দুর্গা পূজা দেখতে। আর এটা পাণ্ডু বাজার বলে, তো আমরা পাণ্ডু গিয়েছিলাম, তো বাজার হয়ে ক্রস করব। নর্মাল দেখবো আছেনি, হ্যাঁ দেব। হাই গাইস, তো আমরা চলে আসলাম গোশালা চাউমিন খেতে, মামি আমি। হাই গাইস, বিভান কি খাচ্ছে দেখো, বিভান কি খাচ্ছে। হাই গাইস, তো এদিকে আমাদের চলে আসলো চাউমিন, এদিকে আছে এগ চাউমিন আর একদিকে আছে চিকেন চাউমিন। তো মামি বলছে চিকেন চাউমিন খাবে আর আমি নিয়ে নিচ্ছি এগ চাউমিন। তো আমাদের চিকেন চাউমিন আর এগ চাউমিন চলে আসলো, তো আমি মামি। হাই গাইস, তো আমরা এসে করলাম, এখানে আমার আছে এগ চাউমিন আর এখানে মামির আছে, তোমার মুখটা দেখাচ্ছি না, মামির আছে চিকেন চাউমিন। তো চলো আগে খেয়ে নিই গাজর। এটা মাদুর, এগুলো চিকেন খাবে। হাই গাইস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, মামি ওদিকে ঘরে চলে গেলো আর আমরা চলে আসলাম টমটম করে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি, যদি ভালো লাগে